নমস্কাৰ এই মুহূৰ্তত এটা গুৰুত্বপূৰ্ণ বাতৰি লৈ আহিছো ৰাজ্যত কোভিডৰ সংক্ৰমণ পুনৰ বৃদ্ধি পোৱা পৰিলক্ষিত হৈছে ৰাজ্যত কোভিডৰ সংক্ৰমণ ইমানেই বৃদ্ধি পাইছে যে মাত্ৰ 24টা ঘণ্টাৰ ভিতৰতে 33 জনকৈ লোক আক্ৰান্ত হৈছে কোভিডত আৰু সকলোকে সেইভাৱে সুৰক্ষিত হৈ থাকিবলৈ আহ্বান জনোৱা হৈছে কাৰণ কামৰূপ মেট্ৰতে সৰ্বাধিক আক্ৰান্ত হৈছে কোভিডত ৰাজ্যত পুনৰ বৃদ্ধি পাইছে কোভিড ৰোগীৰ সংখ্যা দ্রুতগতি বৃদ্ধি পাইছে কোভিডত আক্রান্তর সংখ্যা রাজ্য আর যা 24 ঘন্টা 33 জনক লোক আক্রান্ত হয়েছে কোভিডত কামরূপ মেট্রোত সর্বাধিক 29 জনক লোক আক্রান্ত কোভিডত আর কামরূপত 3 জনক লোক আক্রান্ত হয়েছে কোভিডত অর্থাৎ কামরূপ গ্রাম্যত 3 জনক লোক আক্রান্ত হয়েছে কোভিডত আর হোজাইত 1 জন লোক কোভিডত আক্রান্ত হয়েছে বলে জানিব পৰা গৈছে যোৱা 24 ঘণ্টাত পজিটিভিটিৰ হার হয়েছে 5.18% রাজ্যত আর বর্তমানলৈকে 155 জন লোক আক্রান্ত হয়েছে কোভিডত বলে জানিব পৰা গৈছে আর বানর ভয়ঙ্কর পরিস্থিতির মাজতে বর্ধিত কোভিডর সংখ্যা এটা চিন্তিত করে তুলিছে রাইজক চারিওফালে এটা রাজ্যবাসী বানর ভয়ঙ্কর তাণ্ডবর মাজত সমস্যার সম্মুখীন হওয়া পরিলক্ষিত হয়েছে হাজার হাজার লোকর ঘর উটি গৈছে নিজের বাসগৃহ পানির প্রবল সোঁতত উটি গৈছে তেনে পরিস্থিতিত অইন ঠাইত আশ্রয় লৈছে হি আর এনে ধরনের সমস্যার মাজতে যেটা এটা দেখিলে পাওয়া গৈছে যে কোভিডর সংক্রমণও কিন্তু এটা পূর্বতক বৃদ্ধি পাইছে কোভিডর সংক্রমণ রাজ্যত বিশেষ বৃদ্ধি পাওয়া পরিলক্ষিত হয়েছে আর রাজ্যত যা 24টা ঘণ্টার ভিতর 33 জন লোক আক্রান্ত হয়েছে কোভিডত আর যার ফলত পজিটিভিটির রেট হয়েছে বর্তমান পজিটিভিটির হার হয়েছে 5.18% বর্তমান রাজ্যত আর রাজ্যের ভিতরতে সর্বাধিক কোভিডর আক্রান্তর সংখ্যা হয়েছে কামরূপ মেট্রোত আর কামরূপ মেট্রোত আক্রান্ত হয়েছে সর্বাধিক কোভিডত ইয়ার পিছতে কামরূপ গ্রাম্যত আর হোজাইতো আনকি কোভিডত আক্রান্ত হয়েছে লোক বানর যে ভয়ঙ্কর পরিস্থিতি সেই পরিস্থিতির মাজতো এনে ধরনের কোভিডর সংক্রমণ বৃদ্ধি পাক রাজ্যবাসী এটা চিন্তিত হয়ে পড়েছে কেন্দ্রীয় রাজ্য সরকার চিন্তিত হয়ে পড়েছে আর রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগে যাতে এই যে কোভিডর সংক্রমণক রোধ করবেন তার বাবে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে আর সকলকে আহ্বান জানাইছে যাতে এই যে সময় এই ভয়ঙ্কর সময় যে রাজ্য চৌপাশে কেবল পানিয়ে পানি তেনে সময় যে কোভিডৰ সংখ্যা কোভিডৰ আক্রান্তৰ সংখ্যা বৃদ্ধি পাইছে সেই সময়তে সকলোকে কিছু সুৰক্ষিত হৈ থাকিবলৈ আহ্বান আৰু সকলোকে প্ৰয়োজন সাপেক্ষে যিমান সম্ভৱ সিমান দূৰ মাস্ক পৰিধান কৰিবলৈ আহ্বান জনাইছে স্বাস্থ্য বিভাগৰ তৰফৰ পৰা যিহেতুকে বৰ্তমান সময়ত বানৰ পৰিস্থিতি হয়তো সকলোৰে হাতত মাস্ক অথবা চেনিটাইজাৰ নাথাকিবও পাৰে সেইবাবে সকলোকে সাৱধানতা অৱলম্বন কৰিবলৈ আহ্বান জনাইছে ৰাজ্য চৰকাৰৰ তৰফৰ পৰা কাৰণ 24টা ঘণ্টাৰ ভিতৰতে 33 জন লোক আক্ৰান্ত হৈছে কোভিডত